আমাদের ফকিরচাদ কলেজে যারা এখন কারেন্ট ইয়ারের স্টুডেন্ট আছো মানে ইউজি পিজি এবং বিএড সেকশন সেম ওয়ান থ্রি ফাইভ অল মানে সবার জন্যই একটা নোটিস দেওয়া হয়েছে ইআরপি লগ করার জন্য ইআরপি সিস্টেমে তোমাদের ছাত্রদের একটা লগ ইনের ব্যবস্থা করা হয়েছে এটা কেন ইম্পর্টেন্ট কারণ এরপর থেকে স্কলারশিপ জমা দেওয়া বা তোমাদের লাইব্রেরি কার্ড জেনারেট আই কার্ড পাওয়া সব কিছুর সঙ্গে এটা কিন্তু রিলেটেড ঠিক আছে তোমরা নিজেদের ডিটেলসগুলো সব এখান থেকেই দেখতে পাবে তোমাদের পেমেন্টের জন্য অনলাইন যে লিঙ্কগুলো পাবে সবই কিন্তু এই ইআরপির মাধ্যমে তোমরা এখন পাবে তো সবাই এটা ভালো করে শিখে নাও কী করে এই লগ ইনটা করবে কোথা থেকে করবে তো এই লগ ইনটা করার জন্য সবার আগে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট কোড যারা এবছর ফ্রেশ ভর্তি হয়েছ তারা তাদের এস এম এসের মাধ্যমে সেই কোডটা পেয়ে গেছো আর যারা পুরনো স্টুডেন্ট তাদেরকে দেখে নিতে হবে বা যারা এস এম এস পাওনি তারাও সবাই এইখান থেকে জেনারেল নোটিশ সেকশানে ইউজি পিজি বিএডের যে স্টুডেন্ট কোড বা রোল নাম্বার সেটা দেওয়া আছে তোমরা এখান থেকে ভিউ করে সেটা দেখে নিতে পারো সেই পিডিএফগুলো কেমন হবে যেমন ইউজির জন্য এরকম একটা লিস্ট আছে ঠিক আছে এখানে তোমরা তোমাদের নাম কোর্স দিয়ে তোমাদের স্টুডেন্ট কোডটা দেখে নিতে পারবে কোন ইয়ারে এখন তোমরা আছো কোন সেমিস্টার সবই দেখতে পাবে এটা কিন্তু সবার জন্য ঠিক আছে ইউডি সেকশানে সেম ওয়ান থ্রি ফাইভ সবার জন্যই কিন্তু এটা আছে যেমন যারা সেকেন্ড ইয়ারে সেম থ্রিতে পড়ো যারা ভ্যালিড এনরোল করেছিল তাদের স্টুডেন্ট কোডটা এখানে দেওয়া আছে তো এই রকমই সেম ফাইভের যারা আছো তাদেরও থাকবে এই যে সেম ফাইভে যারা পড়ছো থার্ড ইয়ারে সেম ফাইভ তাদের স্টুডেন্ট কোডটা এখানে দেওয়া আছে পিজির ক্ষেত্রেও তাই নতুন স্টুডেন্ট এবং পুরনো সবার জন্যই কিন্তু এই যে কারেন্ট সেমিস্টার তাদের কোড এখানে দেওয়া আছে যারা ওল্ড সেমিস্টার সেম থ্রিতে পড়ছো তারাও দেখো এখানে একটা তাদের স্টুডেন্ট কোড পেয়ে যাবে বিএডের ক্ষেত্রেও তাই এই বছরে সেম ওয়ানে যারা পড়ছো তাদের স্টুডেন্ট কোড এখানে আছে এবং যারা পুরনো ছাত্র ছাত্রী সেম থ্রি তাদের স্টুডেন্ট কোডগুলো এভাবে নাম দিয়ে পেয়ে যাবে তো এই সবই পাবে আমাদের কলেজের ওয়েবসাইটে এফসি কলেজ ডট ইসি ডট ইনে তোমাদের যে নোটিশগুলো আছে দেখো ষোলো তারিখে তিনটে নোটিশ দেওয়া হয়েছে ইউজি পিজি বিএড সেকশনের জন্য তো এখান থেকে প্রথমে স্টুডেন্ট কোডটা দেখে নিতে হবে এরপর নোটিশটা দেখো কী বলেছে স্টুডেন্ট কোডটা হচ্ছে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড প্রথমবার যখন লগ ইন করবে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কি অর্ডার আছে ডেট ডেট স্ল্যাশ মান্থ মান্থ স্ল্যাশ ইয়ার 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 মানে ধরো কারো যদি ফার্স্ট জানুয়ারি দু হাজার সালে জন্ম হয় তাহলে ও দেবে জিরো ওয়ান স্ল্যাশ জিরো ওয়ান স্ল্যাশ দুই শূন্য শূন্য এক ঠিক আছে বা কারো যদি পনেরোই মার্চ দু হাজার দুইয়ের জন্ম হয় তাহলে দেবে এক পাঁচ স্ল্যাশ জিরো থ্রি স্ল্যাশ টু কোথায় গিয়ে লগ করতে হবে এখানে ইআরপি লিঙ্ক দেওয়া যায় আয়দার এখানে তোমরা ক্লিক করতে পারো ঠিক আছে এইখানে চলে আসবে অথবা তোমরা দেখো তোমার আমাদের কলেজ ওয়েবসাইটে একদম প্রথমেই দেওয়া হচ্ছে লগ বলে একটা অপশান ঠিক আছে এইখানে ক্লিক করলেও তোমরা এই পেজে চলে আসবে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের প্রোফাইলটাকে আপডেট করতে বলা হচ্ছে বাইশ তারিখের মধ্যে তোমরা প্রোফাইল আপডেট করে ফেলো এরপরে কিন্তু প্রোফাইল এডিটের অপশানটা আমরা বন্ধ করে দেবো যারা এবছর ভর্তি হয়েছে সেম ওয়ানে ইউজিপিজি বিএড সবারই তাদের প্রোফাইল মোটামুটি আপডেট করাই আছে তাদের বেশি কিছু করতে হবে না তোমরা শুধু লগ করতে পারছো কি না চেক করে নেবে ডেট অফ বার্থ দিয়ে ঠিক আছে আর যারা সেম থ্রি বা ফাইভের স্টুডেন্ট ইউজিপিজি বিএড সেকশনে তাদেরকে প্রোফাইলটা আপডেট করতে হবে তো লগ করে আমি একটা প্রোফাইল আপডেট করে দেখিয়ে দিচ্ছি আমাদেরই একটা স্টুডেন্ট আছে তার আইডি দিয়ে তো তোমরা এখন লগ ইন পেজে যাবে সবাইকে স্টুডেন্ট সিলেক্ট করতে হবে ঠিক আছে প্যারেন্ট বা এমপ্লয়ি নয় এবং সেখানে গিয়ে তোমাদেরকে তোমাদের স্টুডেন্ট আইডিটা দিতে হবে ওকে আইডি দেওয়ার পরে তোমাকে ডেট অফ বার্থটা তোমাদের অ্যাকচুয়াল ফর্মেটে দিতে হবে আমি এখানে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থটা লিখে দেবো না মানে দেখাবো না তো এইখানে তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে ডেট স্ল্যাশ মান্থ স্ল্যাশ ইয়ার হিসাবে ঠিক আছে করে সাইন সাইন ইন করতে হবে করলে তোমরা দেখো তোমাদের যে সমস্ত সুবিধে পাবে তার সেই পেজে তোমরা চলে যাবে ফকিচাঁদ কলেজ ইআরপি সিস্টেমে তোমরা চলে এলে এখানে তোমাদের রিলেটেড যা নোটিশ থাকবে সেই নোটিশগুলো এখানে দেখতে পাবে ঠিক আছে ভিউ অল করলে আচ্ছা এখানে একটা নোটিশ অলরেডি প্রিন্সিপাল স্যার দিয়েছিলেন সেটা এখানে পড়ছে আরেকটা হচ্ছে তোমার এখানে পেমেন্ট লিঙ্ক ভবিষ্যতে এখানে পে বিল করলে তোমরা এখানে তোমাদের জন্য যে পেমেন্ট লিঙ্ক থাকবে সেগুলো পাবে স্কলারশিপ সাবমিশন এখান থেকে হবে তোমাদের বোনাফাইড সার্টিফিকেট বা যে ধরনের লাইব্রেরি ক্লিয়ারেন্স যা লাগবে এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং এই পুরো জিনিসটা তোমরা সাবজেক্ট কম্বিনেশন এখানে দেখতে পাবে যারা নতুন আছো তারা দেখতে পাবে পুরনোদের জন্য এখন এটা দেওয়া হয়নি তোমরা ফিডব্যাক দিতে পারবে সবই ধাপে ধাপে এগুলো কিন্তু চালু হবে আপাতত পেমেন্ট লিঙ্কটা তোমরা অ্যাক্টিভেট পাবে যেমন আমরা যখন পেমেন্ট করতে বলবো কোনো বিষয়ে তো তোমরা এখানে পেমেন্টটা করতে পারবে আর প্রোফাইল আপডেট করতে পারবে ঠিক আছে তো সবার প্রথমে যেটা করবে যদি ডেট অফ বার্থকে তোমরা নিজেদের পাসওয়ার্ড রাখতে না চাও ঠিক আছে আইডি তো একই থাকবে তোমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারো এখানে গেলে তোমাদের আইডি থাকবে তোমাদের মোবাইলে ওটিপি যাবে তারপরে সাবমিট ওটিপি করে একবার পাসওয়ার্ড চেঞ্জ করবে তবে এক্ষুনি করো না আমাদের ওটিপি সিস্টেমটার কাজ হচ্ছে তোমরা আপাতত ডেট অফ বার্থ দিয়েই লগ করো পরবর্তীতে তোমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে আপডেট এ দেখো বাদ একদম ওপর আছে প্রোফাইল ওখানে গেলে দেখাবে আপডেট প্রোফাইল এখানে ক্লিক করো এবার কী কী জিনিস তোমাদেরকে এখানে দিতে হবে সেগুলো দেখাচ্ছি সেম ওয়ানে যারা অ্যাডমিশন নিয়েছ আমি আবারও বলছি ইউজিপিজি বিএড সেম ওয়ান তাদের এই সমস্ত কিছু আপডেট করাই আছে যদি কোনো ভুল থেকে থাকে কোনো জিনিসের যদি চেঞ্জেস করতে হয় করে একদম নিচে সাবমিট করে দেবে আদারওয়াইজ এখানে তোমাদের কিছুই করতে হবে না কিন্তু যারা সেম থ্রি বা ফাইভে পড়ো তোমাদের বেশিরভাগটা এখানে প্রিফিল্ড আপ হয়ে আছে কিন্তু অনেক কিছুই ফিল করতে হবে ঠিক আছে তো সেইটা আমি দেখিয়ে দিচ্ছি পরপর একটু ধৈর্য ধরে দেখো কোনো ফিল্ড বাকি রাখবে না ডেট অফ বার্থও দেওয়াই আছে বুঝতে পারছো জেন্ডার দেওয়া আছে ব্লাড গ্রুপ এখান থেকে সিলেক্ট করে দেবে যত ইনফরমেশন পাবে এখান থেকে কিন্তু দিয়ে দেবে ন্যাশনালটি ইন্ডিয়ান ফিজিক্যাল চ্যালেঞ্জ করে দেবে ক্যাটাগরি আচ্ছা রিলিজিয়ান করে দিলে মাইনরিটি কিনা অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সাপোজ ঠিক করে একটা করে দেবে আধার নাম্বার যাদের দেওয়া নেই তারা দেবে ঠিক আছে আধার নাম্বার দিলে বিলো প্রভার্টি লাইন ইয়ে অন্য আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আই কার্ডের জন্য কিন্তু যেটা খুবই লাগবে এবং লাইব্রেরি কার্ডের জন্য ফটো এবং সিগনেচার ফটোটা দেখো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচারটা তিরিশ কেবির মধ্যে হতে হবে তো এগুলো আগে থেকে একটু ঠিকঠাক করে এডিট করে রেখে দিও যাই তোমাদের কোনো অসুবিধা না হয় জাস্ট সেকেন্ড আমি এটা একটু দেখে নিই ফটো সিগনেচারটা আমি করে রেখেছি আর এটা হচ্ছে ফটো আর সিগনেচারটাও দেখে নিই সিগনেচার ওকে এবার ফ্যামিলি ডিটেলস ফটো সিগনেচার এখানে নাম চলে এসেছে মানে আপলোড হবে উইদিন লিমিট ফ্যামিলি ডিটেলসে দেখো বাবার নাম দেওয়া আছে মায়ের নামটা দিতে হবে ঠিক আছে এখানে বাবার অকুপেশন দিয়ে দেবে মায়ের অকুপেশন এখানে যা যা আছে হাউস যদি গৃহবধূ হয় কোয়ালিফিকেশন বাবার কি প্রফেশনের মায়ের কোয়ালিফিকেশন কি দিয়ে দেবে আচ্ছা যদি গার্জেন বাবার না হয় অন্য কেউ তার ইমেল আইডি ফোন নাম্বার গার্জেনের মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে ঠিক আছে আচ্ছা মায়ের মোবাইল নাম্বার না দিলে হবে কিন্তু গার্জেন অবশ্যই দেবে ঠিক আছে লোকাল গার্জেন নিয়ম দেওয়া আছে আচ্ছা যদি অন্য কেউ হয় তাহলে এখান থেকে দেবে গার্জেন কি করে এবং তার সঙ্গে রিলেশন কি আচ্ছা অ্যাড্রেস দিতে হবে এই ফিল্ডগুলো কিন্তু অবশ্যই তোমরা ফিল করে রাখবে এটা তোমাদেরই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে থাকলো আর ছবি সিগনেচার মাস্ট এখানে কোনো রকম সমস্যা হলে আমাদেরকে ইমেল করবে যদি এখানে কোনো কিছু ভরতে অসুবিধা হয় বা কোনো ফাংশন যদি কাজ না করে আমাদেরকে অবশ্যই জানাবে আচ্ছা আচ্ছা রেসিডেন্সিয়াল টার্ভিস আর এবার দেখো যদি দুটো অ্যাড্রেস মানে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে চেক বক্সে টিক করলেই হয়ে যাবে আদারওয়াইজ তোমাকে পুরোটা আবার যে অ্যাড্রেসটা তোমার পারমানেন্ট সেটা লিখতে হবে করে এখানে সাবমিট করে দিতে হবে ঠিক আছে খুব সাবধানে এডিট করবে কারণ এরপরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না এখানে দেখো ছবি সিগনেচার দেখা যাচ্ছে এইবার তোমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল এই কাজটা এই যে প্রোফাইল আপডেটের এই কাজটা যারা পুরোনো ছাত্রছাত্রী তাদের জন্য আমাদের যে নোটিসে বলা হয়েছে এটা কিন্তু অবশ্যই বাইশ তারিখের মধ্যে বাইশে নভেম্বরের মধ্যে কমপ্লিট করতেই হবে কারো রকম সমস্যা হলে লগ ইনে বা কোনো অন্য কোনো সমস্যা হলে কলেজ খোলা আছে আমার সঙ্গে দেখা করতে পারো বা অফিসে কারো জানাতে পারো কি সমস্যা হচ্ছে শুধুমাত্র তোমাদের এখন প্রাথমিক কাজ স্টুডেন্ট আইডিগুলো যেটা আছে তোমরা ইউজি হতে পারে ইউজি পিজি বা বিএড তোমরা লিস্ট দেখে নাও ওয়েবসাইট থেকে দেখে ডেট অফ বার্থ দিয়ে এই লগ ইনটা হচ্ছে কি না লগ ইনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে যাবে কলেজের ওয়েবসাইটে যাবে কলেজ ওয়েবসাইটে গেলে এখানে লগ ইন বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে পারো গিয়ে স্টুডেন্ট সিলেক্ট করতে হবে ওকে অথবা তোমরা এইখানে আমার লিঙ্কটা দেওয়া আছে এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করলেও ওই পেজে চলে যাবে তোমরা অবশ্যই মাথায় রাখবে স্টুডেন্ট সিলেক্ট করবে ঠিক আছে আর পাসওয়ার্ডটা কী ফর্মেটে দেবে ডেট ডেট স্ল্যাশ মান্থ মান্থ স্ল্যাশ ইয়ার 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 চার অক্ষরে বছরটা পুরোটা লিখতে হবে এইটুকু কাজ করো লগ ইন করো করে বেসিক্যালি প্রোফাইলটাকে আপডেট করে দাও বাইশ তারিখের মধ্যে কারণ আমরা বাইশ তারিখ রাত্রি বারোটার সময় এই প্রোফাইল আপডেটে পুরো অপশনটাকেই কিন্তু আমরা ক্লোজ করে দেবো তখন আর কোনো কিছুই সাবমিট বা আপডেট হবে না ঠিক এর পরবর্তীতে তোমাদের যখনই যা পেমেন্ট হবে এনরোলমেন্ট ফিজ হতে পারে কোর্স ফিজ হতে পারে এভরিথিং তোমরা এইখানে পাবে যখন ওগুলো হবে আমি এক এক করে ভিডিও করে আমি দেখিয়ে দেবো কোথা থেকে কিভাবে পেমেন্ট করবে ওকে এখানে আপাতত মাই আইডি কার্ড এইটা এখন নেই অ্যাক্টিভ আর তোমাদের যদি কলেজ এক্সট্রা ফিস থাকে তাহলে ওয়ালেট ব্যালেন্সে দেখানো হবে তো বুঝতে পারছো এটা খুবই একটা ভাইটাল প্রসেস এই রেজিস্ট্রেশনটা এটা সবাইকেই করতে হবে সেম ওয়ানের করাই আছে তাও লগ করে দেখবে শুধু আর সেম থ্রি অ্যান্ড সেম ফাইভ তোমাদের কিন্তু করতেই হবে